الله الرحمن الرحيم. السلام عليكم সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন এন্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো বন্ধুরা, এখানে আমি আটা গুলে নিচ্ছি। আটা দিয়ে সন্ধ্যাবেলা আমি বিভিন্ন আকৃতি পিঠা তৈরি করব এবং সেই পিঠাগুলো আমি তেল দিয়ে কিভাবে তেল ছাড়া ভাজা করে নেই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর গরুর মাংস দিয়েই আমি যে কালকে পুরটা তৈরি করছিলাম সেই পুরটা দিয়েই কিন্তু আজকে আমি এখানে পিঠা তৈরি করে নেব। তো কিভাবে আমি তেল ছাড়া পিঠাগুলো তৈরি করে নিই অতি সহজে সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আর সেটা দেখতে হলে আমার সাথেই থাকুন। আর ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে কালকে আমি পোরটা তৈরি করে রাখছিলাম, তো সন্ধ্যাবেলা ছেলেদেরকে নাস্তা তৈরি করে দেব, সেজন্যই কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি একটা রুটির শেপ দিয়ে মাঝখান থেকে চার টুকরা করে কেটে, তো যে এখানে আমি পুরটা ভরে মাংসের যে পুরটা সেটা ভরে পিঠাগুলো তৈরি করে নেব। তো ভালো করে আমি এই পুরটা ভরে হোল্ড করে এই যে ছোট ছোট আকৃতি করে বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো সবগুলো পিঠাই দেখেন আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এই যে এটাও আমি এভাবে হোল্ড করে নিচ্ছি, নিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আসলে যার যার ইচ্ছে মতো, আমার ইচ্ছে যেমন হয়েছে তেমনই আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। তো এই তো ফাইনালি আমি বিভিন্ন আকৃতি দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিছি। আর এই যে ফ্রাই প্যান বসিয়ে দিছি চুলায়, এখানে আমি এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখেন পানি থেকে ধোঁয়া বের হচ্ছে, তো এখন আমি দিয়ে দিব পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, একদম অল্প তেলে আমি বানিয়ে নেব। প্রথমে পানি দিয়ে তারপরে ঢেকে নেব। তো দেখেন পিঠাগুলো আমার হয়ে গেছে। তো এই যে আমি এখন নামিয়ে নেব, আর এটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মোমোর মতোই অনেকটা। তবে একটু মুসমুসে ভাপ আছে, আমি অন্যগুলো যেগুলো বানিয়ে নিছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন, এখনো সাবস্ক্রাইব করেননি,
তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল। আর এই যে আমি আবার পানি দিয়ে এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি, তবে আমি একটু অল্প পরিমাণে এখানে তেল দিয়ে দিব। আমারটা প্রথমটা আমি তেল ছাড়াই আর কি ভাপে একটু অল্প পরিমাণে পানি দিয়ে ভাপ দিয়ে নিছি, তো এখন হালকা পরিমাণ তেল দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। তো ফাইনালি তো আমার পিঠাগুলো হয়ে গেছে। তো কেমন হয়েছে এগুলো? কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, সিদ্ধ ভাপে আর হালকা তেলে। তো এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।